আনুফা আক্তার লিখেছেন ওজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ হবে কি না ওজুর পর ক্রিম লোশন বা তেল বা এ জাতীয় কোনো কিছু যদি আমরা ত্বকে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাতের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না কারণ এগুলো অজু ভঙ্গের কোনো কারণ নয় ক্রিম লোশন ইত্যাদিতে যদি না পাক কোনো কিছু না থাকে হারাম কোনো কিছু না থাকে নর্মালি আপনার যেগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেগুলো পাক এবং হালালি থাকে অতএব আপনি হালাল পাক কোনো তেল লোসন ইত্যাদি ত্বকে ব্যবহার করার ফলে আপনার ওজুর কোনো ক্ষতি হবে না আর ওজুর যদি কোনো ক্ষতি না হয় তাহলে সালাতেও কোনো অসুবিধা হবে না অতএব নারী হোক পুরুষও সকলের জন্য এই প্রযোজ্য আমাদের এই বিধান প্রযোজ্য আমাদের অনেক বোন অনেক ভাই তারা এটা নিয়ে প্রেশানিতে থাকেন যে ওজুর পর আমরা এগুলো করতে পারবো কি না ওজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটি না পাক তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবে না কারণ সালাদের জন্য শরীর পবিত্র থাকা জরুরি আপনার লসুন যেহেতু নাপাক নয় নর্মাল লোসন বা সাধারণ লসুন যেগুলোতে নাপাক কিছু নেই অথবা তেল যেটা আপনি শরীরের তেল বা অলিভ অয়েল বা যে তেলগুলো আমরা ব্যবহার করে থাকি নাপাকের কিছু যেখানে নেই অতএব সেগুলো ব্যবহার করার ফলে আমাদের ত্বকে নাপাক লাগে নেই যেহেতু নাপাক লাগে না অতএব সালাদ তাদের করতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ওজুর পর যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা আপনার ত্বকের উপর আলাদা আবরণ তৈরি করে যেমন এলপালিশ ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রেও অজু আছে যে ওই অবস্থায় আপনি ব্যবহার করলেও সালাথ হয়ে যাবে যেহেতু আপনার উজু আছে কিন্তু হ্যাঁ উজু চলে যাওয়ার পর যেহেতু আলাদা আবরণ তৈরি হয়েছে পরবর্তী উজু আগে অবশ্যই সেটা রিমুভ করে ফেলতে হবে তারপর আপনার অজু বিশুদ্ধ হবে কিন্তু অজুর পর যদি আপনি এলপালিশও ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অজু অবস্থা পবিত্র অবস্থায় ব্যবহার করেছেন ওই নেল পালিশ দিয়ে আপনি সালাদাই দেখলে সালাদ হয়ে যাবে কারণ আপনার উজু অলরেডি আছে হ্যাঁ আপনার পরবর্তী উজু যখন করতে হবে ওজু ভঙ্গ হয়ে যাবে যখন তখন আপনাকে এই নেল পালিশ দূর করা ছাড়া ওজুগুলো উজু হবে না বিধে আপনার সালাতও হবে না সেটি ভিন্ন বিষয় অতএব কলাশা লোশন তেল এবং ক্রিম এ জাতীয় জিনিসগুলো ব্যবহার করে আদায় করলে উজু করার পরে এগুলো ব্যবহার করে আদায় করলে ওজুরও কোনো অসুবিধা হবে না সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাহলে আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় এ সময় দাঁড়ালে কি গুণা হবে এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয় কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনিভাবে এটি হ্যাদিসের আলোকেও নিষিদ্ধ এটি করতেন না একান্ত যদি নিরুপায় হন যে এরকম কোনো পোশাক পরে ফেলেছেন যে এখন বসা অবস্থায় আছেন আপনি না দাঁড়ালে কাপড় চাপড় নষ্ট হয়ে যাবে তাহলে তো ভিন্ন কথা ওজোর আছে এই ওজোর ভিত্তিতে আপনি এটি করতে পারেন কিন্তু এরকমটি স্থায়ীভাবে নিয়মিত যেন না হয় সেটি খেয়াল করা উচিত সরোয়ার শামীম লিখেছেন আমার ওষুধের ব্যবসায় কি আমি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করতে পারবো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করতে পারবেন না অস্থায়ী যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সেগুলো আপনি বিক্রি করতে পারবেন যেহেতু সেটি আপনার শর্ত সাপেক্ষে জায়জ আছে এরপরে সামিয়া সাদিকা আপনি লিখেছেন আমি ঢাকাতে চাকরি করি আমার বাড়ির আমি বাড়িতে গেলে কসর পড়তে পারবো কয়দিন কসর আদায় করবো আপনার নিজের বাড়িতে যখন যাবেন তখন আপনি ফুল সালাদ আদায় করবেন তখন আপনি কসর সালাদ আদায় করবেন না ধৈর্য বাড়ার উপায় কী বনশাদি আক্তার সুস্মিতা আপনি লিখেছেন ধৈর্য বাড়ার একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে মানুষগুলোর সাথে উঠা বসা করেন তাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে সময় কাটান তাদের সান্নিধ্যে থাকেন দেখবেন সে আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে আর শেষে সাথে আল্লাহ কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন আমি যেন ধৈর্য দান করতে পারি আমি যেন সবর আখতিয়ার করতে পারি সেদিন আল্লাহালার কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন যেমন একটা দোয়া আছে সূরে বাক্কালার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন দোয়ার শিখে দিয়েছেন রব্বানা আফ্রিকা আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সে তো আপনি দান করুন অথাবিদ আক্তা এবং আমাদের পাকে অটল রাখুন অবিচল রাখুন অতএব এই আফ্রিক আফ্রিকা সবরা এটি আপনি বিশেষ করে এলাকা পড়তে পারেন এবং দোয়া করতে পারেন হাফসা এরি থেকে আপনি লিখেছেন নাম পরিবর্তন করতে হলে কি আকিকা দিতে হবে না নাম পরিবর্তনের সাথে আসলে আকিকার তেমন কোনো সম্পর্ক নেই তেমন কোনো কি কোনো সম্পর্কই নেই আকিকা মানুষের জন্মের সাথে সম্পর্ক অতএব জন্মের সপ্তম দিন বা তৎপরবর্তী সময় যদি আকিকা দেওয়া হয়ে যায় পরবর্তীতে কোনো কারণে নামটা পরিবর্তন করতে হলে নামটা অর্থবহ নয় খারাপ অর্থবহ তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করবেন কিন্তু এর জন্য কোনো আকিকার আর প্রয়োজনীয়তা নেই